نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن تعجب فعجب قولهم أإذا كنا ترابا أإنا لفي خلق جديد أولئك الذين كفروا بربهم وأولئك الأغلال في أعناقهم وأولئك أصحاب النار هم فيها خالدون ويستعجلونك بالسيئة قبل الحسنة وقد خلت من قبلهم المثلات وإن ربك لذو مغفرة للناس على ظلمهم وإن ربك لشديد العقاب ويقول الذين كفروا لولا أنزل عليه آية من ربه إنما أنت منذر ولكل قوم هاد الله يعلم ما تحمل كل أنثى وما تغيظ الأرحام وما تزداد وكل شيء عنده بمقدار صدق الله مولانا العظيم সূরা রাদের পাঁচ নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। তেলাওয়াতকৃত আয়াতগুলোতে কাফের মুশরিকদের কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। নবী এবং আখেরাতকে অবিশ্বাস করার কারণে তারা প্রশ্ন করত যে দেখো মুহাম্মদ কি বলে, মারা যাওয়ার পর আমাদেরকে নাকি পুনরায় জিন্দা করা হবে, আমরা মরে গেলে আমাদের হাড় গোশত পচে গলে মাটির সাথে মিশে যাবে, এ মাটি কখনো ধুলাবালি হয় বাতাসে, ধুলাবালি উড়াইয়ে নিয়ে গোটা পৃথিবীতে ছড়িয়ে ফেলে, এখান থেকে আবার আমাদেরকে পুনরায় জিন্দা করা হবে, এটা কি কোনোদিন বিশ্বাস করা যায়? আখেরাতকে তারা বিশ্বাস করতেছে না এই প্রশ্ন। তারা আশ্চর্য হয়ে একথা বলতো যে আমাদেরকে আবার পুনরায় জিন্দা করা হবে, এটা আশ্চর্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, ওয়া ইন তাআজাব, নবী আপনি যদি আশ্চর্য কথা শুনতে চান, ওরা তো বলে এটা আশ্চর্য যে আবার জিন্দা করা হবে, এটা তো সম্ভব নয়। আপনি যদি আশ্চর্য কথা শুনতে চান, এর থেকেও আশ্চর্য কথা হবে তাদের এই কথা যে আমাদেরকে আবার জিন্দা করা সহজ হবে না, সম্ভব হবে না, এটা আরও আশ্চর্য কথা। কেন
যে আমি যখন মানুষ বানাইছি এটাও তো পুরা পৃথিবী বরং পুরা সৃষ্টিকর্তা থেকে পুরা সৃষ্টি জগৎ থেকে এক এক জর্রাকে একত্রিত করে মানুষ বানাইছে। এই মানুষের কিছু অংশ সূর্যে, কিছু অংশ চন্দ্রে, কিছু অংশ তারকায়, কিছু অংশ বাতাসে, কিছু অংশ পানিতে, কিছু অংশ মাটিতে, কিছু অংশ আগুনে এভাবে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সেখান থেকে আমি একত্রিত করে মানুষ বানাইছি। এদেরকে আবার দ্বিতীয়বার বানানো অসম্ভব কেন হবে? অসম্ভব বলে তো প্রথমবার বানানো হয়। কোনো ইঞ্জিনিয়ার যদি কোনো কিছু আবিষ্কার করে, বছরকে বছর চলে যায়, জীবন চলে যায়, এক বিজ্ঞানীর এক জীবন আবিষ্কার করতে পারে না, আরেক বিজ্ঞানী এসে ওটাকে আবিষ্কার করে। যেমন রেডিওর আবিষ্কারক মার্কোনিকে বলা হয়, এই বেতারের আবিষ্কারের প্রথম উদ্যোক্তা কিন্তু মার্কোনি নন, উনি পরের। এর আগে চেষ্টা আরও করা হয়েছে, এক মাইল, দুই মাইল, আট মাইল পর্যন্ত তার ছাড়া কথাবার্তা নেওয়া হয়েছিল। উনি পরবর্তীতে এসে এটাকে বর্তমান রূপ দিয়েছেন মাত্র। তো প্রথম কোনো কাজ করতে যে কষ্ট হয়, যে ব্যাগ পেতে হয়, ওই কাজটা দ্বিতীয়বার করতে ওই কষ্ট হয় না, ওই ব্যাগ পেতে হয় না। তা আমি যখন গোটা সৃষ্টি জগৎ থেকে এক এক জর্রা একাত্রিত করে প্রথমবারে মানুষ বানাইতে পেরেছি, তো দ্বিতীয়বার কেন পারব? এরা যে বলে এটা অসম্ভব, এদের এই বলাটা আরও আশ্চর্য ব্যাপার। যেহেতু আখেরাতকে অস্বীকার করে, এই কারণে কোরআন অস্বীকার হয়, আল্লাহকে অস্বীকার করা হয়। এগুলো যে অস্বীকার করে তার ঈমান থাকে না, সে হয় কাফের। উলাইকাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম, এরা তো এদের পালন কর্তার সাথে কুফুরি করেছে, এরা কাফের। ওয়াউলাইকাল আগলালু ফি আনাকিহিম, এই কুফুরির স্বাদ একদিন তাদেরকে নিতে হবে। সেটা কি? জাহান্নামে তাদের গলায় তপ করানো হবে, গলায় বেড়ি লাগানো হবে, আগুনের শিকলের বেড়ি। ওয়াউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এরা হবে জাহান্নামী এবং জাহান্নামে থাকতে হবে এদেরকে চিরদিন। আখেরাতকে অস্বীকার করার শাস্তি শুন, এতে গেল এদের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্ন, নবী না মানলে, আল্লাহ না মানলে আজাবের ভয় দেখায় নবী, আজাব আসবে। তো কই কতদিন হয়ে গেল, নবী এসেছে, আজাব কেন আসে না? আজাব আসতে তো আমরা দেখতাম, সেই সত্য না মিথ্যা। কিন্তু কেমন নির্বুদ্ধিতার পরিচয়, আজাব আজকে তো ধ্বংস হয়ে গেল, সত্য মিথ্যা দেখলে লাভ হবে কি? এখন তো আর ঈমান আনা তার পক্ষে সম্ভব হবে না। তারপরও তারা বোকার নিয়ে প্রশ্ন করতো, আজাব এনে দেখাক, তারপরে বুঝবো সত্য নবী কি অসত্য নবী। আল্লাহ পাক বলেন, ওয়াজাস্তার জেলো নাকা বেসাই যে আতে তাবলাল হাসানা, শান্তির আগে তারা অশান্তি খুঁজতেছে। ঈমান আনয়ন করে আল্লাহ এবং তার রসুলকে মানা, কিতাবকে মানা, আখেরাতকে বিশ্বাস করা, এটা হলো শান্তির বার্তা। দরকার ছিল আগে এটা আনো, শান্তির আগে অশান্তি চায়, আজাব চায়, আজাব দেখাই দাও। ওয়াকাদ খালাক মিন কাবলিহিমুল মাসুলাস, দেখো আজাব আনা না আনা এটা নবীর হাতে নয়, এটা আমি আল্লাহর হাতে। আসলে তো আর বাঁচতে পারব না, তাই আমি আল্লাহ যেহেতু হালিম ধৈর্যশীল, সুযোগ দেই, অপেক্ষা করি, দেখি ঈমান আনে কি না। হ্যাঁ, এর আগে যারা আমাকে মানে নাই, আমার পাঠানো নবীকে মানে নেই, তখন যে আজাব এসেছিল ওই ইতিহাসকে স্মরণ করে শিক্ষা গ্রহণ করো। কদ খালাক মিন কাবলিহিমুল মাসুলাস, এদের আগে অনেক আজাব এসেছে, ওগুলো দেখে শিক্ষা গ্রহণ করো।
ওই আজাবগুলোর নিদর্শন এখনো দুনিয়াতে আছে। তাবুকের যুদ্ধে যাওয়ার সময় কওমে আদ, কওমে সামুদ, যেখানে আল্লাহর আজাবে ধ্বংস হয়েছিল, আকাশ থেকে বড় বড় পাথরের বৃষ্টি বর্ষণ হয়েছিল, সে পাথরগুলো এখনো ওখানে পড়ে আছে, কালো রঙের পাথর। তাদের বস্তির উপর দিয়ে তাবুক যাওয়ার রাস্তা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বললেন, এই বস্তি দ্রুত অতিক্রম করো, এটা আজাবের জায়গা, গজবের জায়গা, এখানে দেরি করা যাবে না। তো বোঝা গেছে যে সমস্ত জায়গাগুলো আজাব ও গজবের, এখানে দেরি করা যায় না, উপর দিয়ে যেতে হলো দ্রুত চলে যাও। যেগুলো রহমতের জায়গা, এখানে দেরি করা রহমতের বাগিদার হবে। যেমন ধরুন মসজিদ, ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল, মাদ্রাসা, তাবলিগি মারকাজ, এগুলো হলো সব রহমতের জায়গা, এখানে আসতে যথাসাধ্য দেরি করো, রহমতের ডাক্তার। এর বিপরীত সিনেমা হল, গানবাদ্যের আসর, খোদা বিদ্বেষীদের মজলিস, এগুলো হলো গজবের জায়গা, যদি এখান দিয়ে যেতে হয় তাড়াতাড়ি চলে যাও, কখন গজব এসে তোমাকেও গ্রাস করে না ফেলে। তো আজাবের জায়গায় দেরি করতে নেই, তাড়াতাড়ি চলে যাও, রহমতের জায়গায় দেরি করতে হয়, রহমতের দরকারে। وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلَى ظُلْمِهِمْ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ الْعِقَابِ। এরা যে চায় যে আজাব আসুক, আমরা দেখি নবী সত্য কিনা, নবীর ওয়াদা ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীল, যদি এরা ঈমান আনে ক্ষমা চায়, ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিন লিন-নাস, আল্লাহ পাক মানুষকে ক্ষমা করে দেন। অন্যায় অপরাধ যতই করুক, ক্ষমার হাত তুললে, দোয়ার হাত তুললে আল্লাহ পাক ক্ষমা করে দেন। তবে এই ক্ষমার জন্য কিছু উসিলা উপকরণ লাগে। অপরাধ করলাম, অন্যায় করলাম, তার উপরে বহাল রইলাম, এমনি ক্ষমা করে দিবে না, উসিলা। আমাদের প্রথম পিতা, আদি পিতা সাইয়েদেনা হযরত আদম আলা নবিগিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, বেহেশতে থাকার ব্যবস্থা করার পর আল্লাহ পাক বললেন, লা তাকরাবা হাযিহিস সাজারা, ও আদম তুমিও তোমার স্ত্রী এই বৃক্ষের কাছে যাবে না, এই বৃক্ষের ফল খাবে না। হাওয়া আলাইহিস সালাম নিজে গেছেন, ফল খাইছেন, আদম আলাইহিস সালামকেও খাওয়াই দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে বের করে দিলেন, দিলেন ঠিক, কিন্তু আবার ক্ষমা করছেন কবে? বিনা কারণে, বিনা উসিলাই করেননি। বহুকাল যাবৎ কান্নাকাটির পর যখন আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইছেন, নিজের অপরাধ স্বীকার করে, সেটা কি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমরা আমাদের উপরে জুলুম করেছি, অপরাধটা আমাদের, দোষ আমাদের, আপনার কথা শুনিনি, আমরা তো আপনারই বন্ধা, যদি ক্ষমা না করেন তাহলে তো আমরা ধ্বংস, তাহলে আমরা ব্যর্থ, আমরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ আপনার দুয়ারে আমরা ক্ষমার হাত পাততেছি, ক্ষমা চাই। এই উসিলা পাওয়া গেল, উপকরণ পাওয়া গেল, আল্লাহ তা ক্ষমা করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, বিনয় নম্রতার সাথে হাত তুললে আল্লাহ পাক ক্ষমা করে দেন। হযরত শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই বলেন, শয়তান অপরাধ করেছিল আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক বলেছেন সেজদা করো, উসজুদুল আদম, আদমকে সেজদা করো। সে তখন যুক্তি পেশ করেছিল, আদম তো মাটির সৃষ্টি, পদতলের বস্তু, আমি আগুনের সৃষ্টি, মাথার উপরের বস্তু, মাটি নিম্নমুখী, আগুন ঊর্ধ্বমুখী, যুক্তির দাবি
ও আমাকে সিজদা করবে, যেহেতু আমি ঊর্ধ্বমুখী, আপনি উল্টা বলতেছেন আমি ঊর্ধ্বমুখী হয়ে নিম্নমুখীকে সিজদা করব পদতলের বস্তুকে, তো উল্টা কথা। আদম আলাইহিসসালাম গাছের কাছে গেছেন, আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন হয়ে গেছে, কিন্তু শেষ পর্যন্ত ইস্তেগফার করলেন, নিজে ছোট বানিয়ে পেশ করলেন, আল্লাহ পাকের বন্ধু হয়ে গেছেন সফিউল্লাহ। খারে সদস্য তা চুয়া ইস্তেগফার কাজ, আর শয়তান অপরাধ করেছে কিন্তু বিনয় নম্রতা নেই, ছোট হওয়া নেই, না আমি তো আদম থেকে উত্তম, আমি বড়। আলাপ্তানে মিন না রিং ও আলাপ্তা হু মিন তিন, আমি বড়, যার কারণে রাম দায় দরগা বিতাড়িত হয়ে গেছে, লানতের হার তার গলায় পড়ে গেছে। এই মুহূর্ত সে আবার আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, তার দয়া, তার দরবারের হাবভাব সম্পর্কে তো অবগত। একসময় তো মুআল্লিমুল মালায়েকা ছিল, ফেরেশতা তো শিক্ষক, বুঝে কখন কিভাবে কি করলে পাওয়া যায়। আল্লাহ তোমার দরবার থেকে তো বিতাড়িত হইলাম, তোমার রহমত তোমার দয়া এটা তো আমার জানা আছে, আমার একটা দরখাস্ত কি, আদম সন্তানের রগরেশায় যাতে আমি ঢুকতে পারি, ঘুরেফিরে করতে পারি, এদেরকে যাতে আমার মর্মটা ঘুরাইতে পারি, এই শক্তিটা আমাকে দিয়ে দাও, এই একটা দরখাস্ত। আর একটা, কিয়ামত পর্যন্ত আমাকে হায়াত দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিল, কিয়ামত পর্যন্ত হায়াতও দিলেন, বনে আদমের রগরেশায় ঢুকে ঘুরাফিরা করে তার মতো ঘুরানোর শক্তিও দিয়ে দিল। এর কারণে আমাদের দাম বেড়ে গেছে, যেহেতু শয়তান চেষ্টা করে আমাদেরকে জাহান্নামমুখী বানানোর জন্য, আর আমরা তার সাথে মুজাহাদা করে যুদ্ধ করে জান্নাতমুখী হই, এতে আমাদের মর্যাদা অনেক বেড়ে গেছে, না হয় আমাদের মর্যাদা এত বাড়ত না। তো আল্লাহ রাব্বুল আলামিনের স্বভাব হলো ইন্না রাব্বাকা লাযু মাগফিরাতিল লিন্নাস আলা যুলমিহিম, মানুষ যতই অপরাধ করুক না কেন তারপরও আল্লাহ পাক ক্ষমা করেন, যদি ক্ষমার কোনো হুসেল উপকরণ পাওয়া যায়, সেটা হলো নিস্কিনে যে ছোট করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করে। ওয়া ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, আর যদি ক্ষমার কোনো উপকরণ পাওয়া না যায়, হুসিলা পাওয়া না যায়, তাহলে মনে রাখবে আপনার পালনকর্তা বড় কঠোর শাস্তিদাতা, এমন শাস্তি আসবে যেখান থেকে বাঁচার কোনো উপায় অন্তর থাকবে না। ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি, তিন নম্বর আরেকটি প্রশ্ন। এক নম্বর প্রশ্ন ছিল আমাদেরকে পুনরায় আবার জিন্দা করবেন, এটা সম্ভব নয়। আল্লাহ পাক জবাব দিলেন, প্রথমে যখন আমি বানাইতে পারছি, দ্বিতীয়বার বানানো তো আরও সহজ, কেন সম্ভব না। দুই নম্বর প্রশ্ন ছিল নবীকে না মানলে আজাব আসবে, তো আসুক আমাদেরকে দেখাই দেখ, আসে না কেন। আল্লাহ পাক জবাব দিলেন, আজাব আসে না আসে এটা নবীর হাতে নয়, এটা আমার হাতে, আসলে তো তোমাদের আর সুযোগ রইল না ক্ষমা পাওয়ার, তাই আমি সময় দিলাম। আগের যুগের মানুষের ইতিহাসকে একটু সামনে আনো, কীভাবে ওদের উপরে আজাব এসেছিল, যদি তোমাদের মধ্যে এরপরে বিনয়ী নম্রতা পরিলক্ষিত হয় তো তাহলে তোমাদের পালনকর্তা বড় ক্ষমাশীল, ক্ষমা করে দেবেন। আর সুযোগ দেওয়ার পরও যদি না মানো তাহলে মনে রাখবে ইন্না রাব্বাকা লাশাদীদুল ইকাব, তোমার পালনকর্তা অনেক বড় শাস্তি দাতা। তিন নম্বর প্রশ্ন, যে এই যে দাবি করে সে নবী, আমরা যে ধরনের মর্যাদা তার কাছে চাই, অলৌকিক ঘটনা চাই, এরকম একটা দেখাই দেখি, তাহলে তো বুঝতাম সে নবী। এই তিন নম্বর প্রশ্নের আল্লাহ পাক জবাব দিতেছেন, ওয়া ইয়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি ইন্নামা আনতা মুনজির, নবী আপনি জানাই দেন, আমি তো হইলাম ভয় প্রদর্শনকারী আল্লাহর আযাব থেকে, তোমরা যে মুজাজা চাবে ওইটাই আমি প্রকাশ করে দিব, এটা আমার হাতে নয়। যেরকম আজাব আনা আমার হাতে,
হাতে নয়, আমার আল্লাহর হাতে। মুজিজা আমার হাতে নয়, আমার আল্লাহর হাতে। আল্লাহ পাক যখন চান তখন কারো থেকে মুজিজা প্রকাশ করে দেন। নবীর পরে ওলিরা আসে, এদের হয় কারামত। নবীদের হয় মুজিজা, ওলিদের হয় কারামত। এটা ওলিদের নিজের হাতে নয়। আমার আল্লাহ চাইলে কখনো প্রকাশ করেন, না চাইলে করেন না। আর কারামত ওলি হওয়ার দলিলও নয়। আজকে জুমা যার সম্পর্কে আলোচনা ছিল, সৈয়দ তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, তিন বুজুর্গ একই খানকায় বসতেন। খানকাহে এমদাদিয়া খান এবং একজন তো সৈয়দ তায়েফা হযরত হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ, একজন হাজী জামিন শহীদ রাহিমাহুল্লাহ, একজন হযরত মুহাম্মদ থানবী রাহিমাহুল্লাহ, তিনজন। তিন বুজুর্গ খানকার তিন কিনারায় বসতেন। আজব গড়ে বুজুর্গ একই পীরের খলিফা তিনজন এক খানকায়। হাজী জামিন শহীদ শামিলের যুদ্ধে শাহাদত বরণ করেন ইংরেজদের হাতে। এখনো থানে বন্দে তার মাজার আছে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখেন, তো একবার এক লোক খানকা এসে জিজ্ঞেস করতেছে ওখানের কবরটি কার। হাজী জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির কবরের কথা বলতেছে, ওখানের ওই কবরটি কার। ওখানে মাত্র দুটি কবর আছে, আর কারণে দুটি কবর, একটা বড়ই গাছের নিচে, কোনো মাজার মজার নেই, এমনি বড়ই গাছের নিচে কবর। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়েছেন গত বছর সেখানে হাজিরি দিয়ে আসেন। তাকে জিজ্ঞেস করা হলো কেন এই প্রশ্ন, পরিচয় দরকারটা কি, কবরটি কার। তো ওই লোক বলতেছে আমি এখানে দিয়ে যাওয়ার পথে দেখি কবর, একটু ফাতেহাখানি করি, সালে সওয়াব করি, এটা তো কবরওয়ালার হক। আমি যখন কবরের পাশে দাঁড়িয়ে ফাতেহা করতেছিলাম দেখতেছি কবরওয়ালা খিলখিল করে হাসতেছেন এবং বলতেছেন, মিয়া ফাতেহা করতে হয় মুর্দারের কাছে গিয়ে, তুমি জিন্দার কাছে আসছো ফাতেহা করতে, যা কোনো মুর্দার কাছে গিয়ে ফাতেহা করো। এই জন্য জানতে চাইতেছি কবরটি কার। তো কবরটি হাজী জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি আছে। এই ঘটনা থেকে দুইটি কথা পরিষ্কারভাবে বুঝে আসে। একটি কথা, ইনি বাস্তবে শহীদ, ইংরেজদের বিরুদ্ধে জেহাদ করতে গিয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, বাস্তবে শহীদ। আমার আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে যারা শাহাদাত বরণ করে এদেরকে তোমরা মুর্দা বলবে না। বাল আহইয়াউম ওয়ালাকিন লা তাশউরুন, এরা জিন্দা তোমরা জানো না, এরা যে জিন্দা। এমনকি এদেরকে আল্লাহ পাকের পক্ষ থেকে রিজিকেরও ব্যবস্থা করা হয়। ইনি যে ইংরেজের বিরুদ্ধে যুদ্ধে শাহাদত বরণ করেছেন বাস্তবে শহীদ, তার প্রমাণ যে এই লোক তো চিনে নাই কবর টিকা, অচিনে। সে বলতেছে কবরওয়ালা খিলখিল করে হাসতেছে আর বলতেছে আপনার করতে আসছো জিন্দার পাশে, কোনো মুর্দার পাশে গিয়ে বড়, আমি তো জিন্দা। দ্বিতীয় কথা পরিষ্কার হয় যে এই লোকটিও বুজুর্গ আল্লাহওয়ালা, কারণ ও তো জানা না এটা একজন শহীদের কবর। আল্লাহ পাক তাকে কাশফের মাধ্যমে জানায় দিয়েছেন যে শহীদের কবর ভিতরে জিন্দা, দেখতেছে উনি হাসতেছেন আর বলতেছেন মুর্দার পাশে গিয়ে ফাতেহাখানি করো। তো কারামত কথা বলতেছিলাম, বুজুর্গের হাতে নয়। হাজী জামিন শহীদ, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, মাওলানা মুহাম্মদ থানভী রাহিমাহুল্লাহ একই খানকায় থাকতেন। হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির ঘরে মেহমান এসে গেছে, মেহমান, খাবারের কোনো ব্যবস্থা নেই, মেহমানদারির কোনো ব্যবস্থা নেই। ওনার স্ত্রী পরিশান, খাবারের ব্যবস্থা নেই, কী করা যায়। ওনাকে সংবাদ পাঠানো হইলে উনি গেছেন ঘরে, মেহমান এসে গেছে, খাবারের কোনো ব্যবস্থা নেই, মেহমানদারি কীভাবে করব।
উনি স্ত্রীকে বললেন যে যেই পাত্রে আমরা আটা রাখি আটা, পাত্রটা ঝাড়ো, জেড়ে দেখো কোনো আটা একটু বের হয় কি না। যার কথায় মনে করছে বানিয়ে তো ব্রিগ আল্লামা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি, ফাঁকা কাশি, খাবারের ব্যবস্থা নেই। ওনারে সাহেবজাদা দ্বিতীয় হজরতজি হজরত মাওলানা ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, যেখানে আটা রাখা হয় যে বাক্সের মধ্যে এটা ঝাড়ছেন, ফাঁকা চলতেছে, খাবারের ব্যবস্থা নেই, কুদরত তো ঝেড়ে এতটুকু আটা বের হয়েছে, একটি রুটি হবে। এই সংবাদ যখন হজরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির কানে পৌঁছে তো দোয়া করলেন আর বললেন এই পরিবারে আর এ ধরনের অনটন হবে না, এরপর থেকে আর অনটন হয়নি। যাই হোক, তো হাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি মেহমান এসে গেছে, ব্যবস্থা নেই, স্ত্রীকে বললেন যে পাত্রে আটা রাখা হয় এটা ঝাড়ো, দেখো কিছু আটা বের হয় কি। এখানে ঝাড়ার পরে এই পরিমাণ আটা বের হয়েছে যে একটি রুটি হবে। বললেন এটাকে খামির বানাও, কাই বানাও, স্ত্রীর খামির বানালো, একটু কাইয়ের দলা, একটি রুটি হবে। নিজের মাথা রুমালটা দিয়ে ওই কাইয়ের দলাটি ঢেকে দিলেন, ঢেকে দিয়ে স্ত্রীকে বললেন এই রুমাল সরাবে না, রুমালের ভিতর দিয়ে হাত দাও আর এখান থেকে কাই ছিঁড়ে ছিঁড়ে রুটি বানাও। স্ত্রী ওনার কথা অনুযায়ী রুমালের ভিতরে হাত দেয়, ছিঁড়ে একটু কাইয়ের দলা বের করে রুটি বানায়। এইভাবে রুটি বানায় আর রুটির সাথে পরিবারের সকল মানুষ মেহমান সহকারে আসুদা হয়ে পেট ভরে খেয়ে নিয়েছে, এখনো ওই পরিমাণ কাই রুমালের নিচে রয়ে গেছে। এই সংবাদ যখন হাজি জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহির কানে পৌঁছে উনি জিজ্ঞেস করলেন হাজি সাহেব আপকে ইয়ে রুমাল হতে হুয়ে দুনিয়া মে তাহাত সালি কেউ, আপনার এই বরকতের রুমাল থাকতে দুনিয়াতে অভাব অনটন কেন, আপনার এই বরকতের রুমাল থাকতে দুনিয়াতে অভাব অনটন কেন। বুঝে ফেলেছেন যে আমার এই কাজটা উনি পছন্দ করেননি। তো কান পাকড়কে ওয়াদা করতা হুঁ আয়েন্দা কবি এসা নেই হোগা, কান ধরে ওয়াদা করতেছি ভবিষ্যতে কখন আর এরকম হবে না। যার কথা আজকের জুমা আলোচনা হয়েছিল, হিজরত করে যখন মক্কায় মুকাররমায় গেলেন দিনের পর দিন খাওয়ার কোনো ব্যবস্থা নেই, পরিচিত এক লোকের কাছে ধার চাইলেন দিতে পারবে, তাও নিষেধ করে দিল, দিল না, লজ্জিত হলো। এরপর মনে মনে স্থির করলেন আর কারো কাছে কখনো ধার চাবো না, চাবো তো একজনের কাছেই চাবো। ওই রাত্রে হজরত খাজা মরাইনউদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহি স্বপ্নে জিয়ারত করে তাকে বললেন এমদাদুল্লাহ আমার লঙ্গরখানার দায়িত্ব তোমাকে দিয়ে দিলেন, এরপর থেকে আর কখন অভাব অনটন হয়নি। তো যাই হোক, এভাবে কারামত এটা বুজুর্গের নিজের হাতে নয়, না হিন্দুস্তান থাকতে যে বুজুর্গ রুমালের নিচে কাই দেওয়ার কারণে সকলেই পেট ভরে খেতে পারে, কাই শেষ হয় না, ওই বুজুর্গে আবার মক্কা মুকাররমায় গিয়ে দিনকে দিন ক্ষুধার্ত কাটান। তো কারামত নিজের হাতে নয়, এটা আল্লাহর হাতে। তেমনিভাবে নবীদের মুজিজা এটাও নবীদের নিজের হাতে নয়, ক্ষমতা দিন নয়, এটা আমার আল্লাহর ক্ষমতা দিন। এরা তো চায় নবীর মুজিজা দেখতে, যেটা ওরা দেখতে চায় এটা, এটা করো তাহলে বুঝবো তুমি সত্য নবী। আল্লাহ পাক জবাব দেন ওয়াইয়াকুলুল্লাযীনা কাফারু লাউলা উনজিলা আলাইহি আয়াতুম মির রাব্বি ইন্নামা আনতা মুনজির। এরা যে বলে যে মুহাম্মদ তার আল্লাহর পক্ষ থেকে কেন একটি অলৌকিক ঘটনা আমাদের চাহিদা অনুযায়ী দেখায়, এমনি তো অলৌকিক ঘটনা অনেকই প্রমাণিত তার দ্বারা, মুতাওয়াতির রওয়ায়াত দ্বারা প্রমাণিত যে তিনি সাহেবে মুজিজা ছিলেন, বহু মুজিজা তার দ্বারা প্রকাশ পেয়েছে, এমনকি চন্দ্র পর্যন্ত দ্বিখণ্ড করে ফেলেছেন হাতের ইশারা। এখানে একটি নোক্তার কথা আমার ওস্তাদের মুখে শুনেছি, মুজিজা শক্কুল কামরকা হায় মদিনা সে আয়া
মুজেজা সকল কামার কাহায় মদিনা সে আয়া মানে সব হো কর লিয়া হায় দিন কো আগোশ মে মান সব হো কর লিয়া হায় মান সব হো কর লিয়া হায় দিন কো আগোশ মে ওলামায়ে কেরাম এবং তালেবুল ইলমরা ভালো বুঝবেন এই রহস্যটা। মদিনা শব্দ লিখতে প্রথমে আসে মি, শেষে আসে হা, মধ্যখানে দাল ইয়া নুন, মিম দাল ইয়া নুন মদিনা, প্রথমে মিম শেষে হা। মধ্যখানের দাল ইয়া নুনকে যদি ফেলে দেয়া হয়, শুরু অক্ষর আর শেষ অক্ষর মিম আর হাকে এক করা হয় হয় মাহ, মাহ মানে চন্দ্র। আর যদি মদিনার শুরুর মিম আর শেষের হা ফেলে দেয়া হয় এখন হয় দিন, দাল ইয়া নুন দিন, দিন মানে দিন ইসলাম। এই যে তিনি চন্দ্রকে দ্বিখণ্ডিত করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত করা মানে মা একদিকে মিম আর একদিকে হা, মধ্যখানে দিন, সব মিলে হইল মদিনা। মজেজা সকল কামার কাহায় মদিনা সে আয়াম, দিনের প্রচার প্রসার এটা যে মদিনা থেকে ছড়িয়ে পড়বে সারা দুনিয়ায়, এটা মক্কার সকল কমর চাঁদ দ্বিখণ্ডিত করার থেকে ইশারা পাওয়া গেছে। চাঁদ দ্বিখণ্ডিত হয়ে দুদিকে গেল, মধ্যখানে দিনকে নিয়ে আসলো। মহান সত কর লিয়া দিন কো আগোশ মে, এই ধরনের বহু মজাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রকাশিত। সবচেয়ে বড় মজাজা তো কোরআনে কারীম, কারো কাছে একটি অক্ষর পড়েননি আর এমন সাহিত্যওয়ালা কোরআনে কারীম নিয়ে আসলেন, এটাই তো বড় মজাজা। এরপরও এগুলো তারা বিশ্বাস না করে না মেনে আমরা যেটা চাই এমন মজাজা দেখাইতে হবে তবে বুঝবো তুমি সত্য নবী। নবী আপনি বলে দেন মুজিজা আমার হাতে নয়, আমি তো ভয় প্রদর্শনকারী, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি হাদি পাঠাইছি, পথ প্রদর্শক পাঠাইছি, তোমাদের জন্য পাঠাইছি, মানলে ভালো দুনিয়া আখরাতে শান্তি, না মানলে এখানে গজব আখরাতে আজাব। এখান থেকে বোঝা গেছে প্রত্যেক সম্প্রদায়ের জন্য লাভাক হাদি পাঠিয়েছেন, পথ প্রদর্শক পাঠিয়েছেন, নবীও হতে পারেন, নবীর অনুসারী আলেম সমাজও হতে পারেন, কোন এলাকায় স্বয়ং নবী আর কোন এলাকায় নবীর উত্তরসূরি, নবীর ওয়ারিস আলেম। সূরা ইয়াসিনের মধ্যে আছে এক এলাকায় নবীর ওয়ারিসকে পাঠিয়েছেন, এরা শহীদ করে ফেলেছেন। যাই হোক, তো কোনো এলাকায় নবী, কোনো এলাকায় নবীর ওয়ারিস, পথ প্রদর্শক পাঠানো ছাড়া আল্লাহ কখনো আজাব দেন না। আগে দলিল প্রতিষ্ঠা করবেন, হ্যাঁ পথ দেখানোওয়ালা পাঠিয়েছি মানল না কেন, ওই জন্য আজাব, পথ দেখানোওয়ালা পাঠানো ছাড়াই যদি আজাব দিয়ে দেন, এরা বললো আমাদের কি দোষ, আমরা কি জানতাম যে আল্লাহ তুমি একজন আছো আখরাত আছে, আমরা কি জানতাম। আগে পথ প্রদর্শকের মাধ্যমে আল্লাহ পাক জানায় দেন, না মানলে তারপরে আজাব। লেকুল্লে কওমিন হাদ, এতে বোঝা যায় আমাদের এলাকায় এই ভারতবর্ষ হয়তো নবী অথবা নবীর উত্তরসূরি এসেছেন। বর্তমান চীনে সরকারি হিসাবে 10 কোটি মুসলমান, বেসরকারি হিসাবে 30 কোটি মুসলমান। এই 30 কোটি মুসলমান কোত্থেকে আসছে? এরা আরব থেকে হিজরত করে চীনে আসেনি, মাত্র 2 জন সাহাবি, দিনের দাওয়াত নিয়ে আসতে পারবা না, নিষেধ। এখনও চীনে এভাবে দিনের দাওয়াত নিয়ে যাওয়া যায় না, এন্ধ্রবাদীভাবে দিনের দাওয়াত খুব কৌশলে দিতে হয়, জমাবন্দি হয়ে দাওয়াত দিতে পারবেন না, নিষেধ। মসজিদে কোনো মজলিস করতে পারবেন না, নিষেধ। এই যুগও ছিল তো সাহাবায়ে কারাম এসে যদি দিনের দাওয়াত দেন, ওনাদেরকে হয়তো ফাঁসিতে ঝুলতে হবে। ওনারা ব্যবসায়ীর সুরত নিয়ে এসেছেন, ব্যবসায়ী মনে করছে ব্যবসায়ী, কিন্তু সত্যতা, সততা, আমানত, দিয়ানত, সদাকত,
এগুলোর ভিত্তিতে যখন ব্যবসা আরম্ভ করলেন, সকলের দৃষ্টি পড়ল এরা কারা, এত সুন্দর এদের আখলাক চরিত্র, এত সুন্দর মহামালা আচার আচরণ। যখন জানতে আসে, হ্যাঁ আমরা শেষ নবী সাহাবি, যখন সত্য নবী এসেছেন আমরা ওনার অনুসের, এইভাবে আমাদের হাতে ইসলাম গ্রহণ করতে করতে আজ তাদের সন্তান সন্ততি মিলে 30 কোটি মুসলমান চিনে। এখন প্রশ্ন, এই চিনে এই দুজন সাহাবি কিভাবে গেলেন? আরব থেকে চীনে যাওয়া তো চারটেখানি কথা না। মরহুম মাওলানা মঈনুদ্দীন খান সাহেব লিখেছেন যে তখনকার চলাচলের রাস্তা ছিল একমাত্র নদীপথ, নদীপথে জাহাজ বা নৌকা যোগেই চলাচল করত। চীনে যেতে হলে তখন এই আমাদের বঙ্গোপসাগর হয়ে বাংলাদেশের উপর দিয়েই নৌকা যোগে চীনে যেতে হয়েছিল। উনি বলেন যে দৃঢ় ধারণা, এরা কি ঘোরার সময় নৌকাতে ছিল? পাড়াতে উঠার দরকার হয়েছে, বাজার সরা সদাই করার দরকার ছিল, অনেক সময় পায়খানা ফসলের দরকার ছিল, উঠছে। তো সেই উঠাতে আমাদের দেশ সাহাবা কেরামের পদ্ম পড়েছে, পদধুলি পড়েছে। ওরই বরকত আজ আমাদের দেশে আলহামদুলিল্লাহ দিনের যে চর্চা অন্য দেশে এরকম কমই পাওয়া যায়। এখানে মাদ্রাসা বেশি, এখানে আলেম ওলামা বেশি, এখানে ওয়াজ মাহফিল বেশি, এখানে তাফসির মাহফিল বেশি, এখানে তাবলিগের জোর বেশি। এত বড় তাবলিগি ইজতেমা দুনিয়াতে আর কোনো দেশে হয় না। এখানে হক্কানি পীরদের সংখ্যা বেশি, চরমনার মজলিসে পৃথিবীর তৃতীয়তম ইজতেমা, এত বেশি মানুষ হজের পরে বিশ্ব ইজতেমার পরে আর কোথাও হয় না, এত বড় ইজতেমা হয়। এগুলো ওই হযরত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পদগুলির বরকত। আল্লাহ পাক সবখানে হাবি পাঠান, আর হতে পারে ফাঁকে ফুঁকে নবীও পাঠাইয়েছেন, হয়তো এখানে পরিচয় নেই। কারণ 100 লক্ষ নবীর মধ্যে কোরআনে কারিমে আলোচনা আছে মাত্র 26 জনের, এরপরে হাদিসে কয়েকজনের, বাকি নবীদের আলোচনা নেই। হযরত মুজাদ্দিদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই বলেন, ভারতবর্ষে মোট 11 জন নবী এসেছেন, 11 জন। ওনাদের কবরও এক জায়গায় পাঞ্জাবে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লত হযরত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাই বলেন, তো আমি গেছি ওই জায়গায় জিয়ারত করতে, তো গিয়ে দেখি যে পরিমাণ নূর, যে পরিমাণ বরকত এখানে এখনো অবতীর্ণ হচ্ছে, নবীর মাজার ছাড়া এটা সম্ভব নয়। এইটুকু হযরত বলেন, আগার কিসিকো তাজরবা করনা হো তো যাকে দেখে, যদি কেউ নিজে বুঝতে তা তো সেখানে যাও, তারপরে বুঝে আসবে যে আসলে এগুলো নবীদের কবর। এমনকি হযরত মুজাদ্দিদ সাহেব রহমতুল্লাহ আলাই রুহানিভাবে ওই নবীদের সাক্ষাৎ করেছেন, রুহানিভাবে। একজনকে জিজ্ঞেস করেছেন, জনাব আপনার কি নাম? বলেন, আমার নাম ইব্রাহিম। তো জিজ্ঞেস করলেন যে ইব্রাহিম কাবার ভিত্তি রেখেছিলেন সে ইব্রাহিম? কয় না, উনি আরেকজন, আমি আরেকজন, একই নামে দুই পাগাম অভিতি পাক। যেরকমভাবে আমাদের চিস্তিয়া তরিকার মধ্যে একজন বড় বুজুর্গ হযরত শাহ শরীফ জামদানি রাহেমাহুল্লাহ, মঈনুদ্দীন আজমিরে রহমতুল্লাহ আলাইহের দাদা পীর শাহ শরীফ জামদানি, এই শাহ শরীফ নামক এক বুজুর্গের মাজার আছে আমাদের লাকসাম থানায় কুমিল্লা জেলায়। কারো কারো ধরা না, উনি সেই বুজুর্গ। একবার আল্লামা মোস্তফা আল হোসেন রাহেমাহুল্লাহ জিয়ারত করতে গেছেন, স্বপ্নে ওনার সাথে সাক্ষাৎ হয়। জিজ্ঞেস করলেন, হুজুর চিস্তিয়া তরিকার একজন বড় আল্লাহর ওলি শাহ শরীফ জামদানি, আপনি কি সেই শাহ শরীফ? তো জবাব দিলেন, নাম তো হয়ে গেছে ওনার নয় একরকম, বাস্তবে আমি ওই গলির কুকুরও নই। নাম তো হয়ে গেছে একরকম ওনার ন্যায়, বাস্তবে আমি ওই গলির কুকুরও নই। আল্লামা হোসাইনি আমাকে শুনিয়েছেন, এতে বোঝা গেছে যে ইনি অনেক বড় আল্লাহর ওলি, না হয় এই বাক্য ব্যবহার করতেন না যে আমি ওই গলির কুকুরও নই। জো লোগ কে কহলাতে হ্যায় সব তেরি গলি কে, উন লোগোঁ কে দফতর মে মেরা নাম লেখা দো, উন লোগোঁ কে দফতর মে মেরা নাম লেখা দো। যে কুকুরগুলো মদিনার অলিগুলি হাঁটে,
কতই না ভাগ্যবান। মদিনার ওই ধুলিকণা এই কুকুর গুলোর পায়ে লাগতেছে, এই ধুলিকণা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কখনো পায়ে লেগেছে, কত বরকতময়। তো এই বুজুর্গ বললেন, আমি ওই গুলির কুকুরও নই, বোঝা গেছে অনেক বড় মানুষ, না হলে এইভাবে বলতেন না। আর এটা বোঝা গেল যে উনি ওই শাহ শরীফ জামদানি নন যিনি মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহ আলাইহির দাদা পীর। তো যাই হোক, আল্লাহ পাক বলেন, লেকুল্লে কওমিন হা, প্রত্যেক সম্প্রদায়ের জন্য আমি হাদি পাঠাই, পথপ্রদর্শক পাঠাই, হেদায়ত করনেওয়ালা পাঠাই, এটা আমার বিধান। মানলে ভালো, না মানলে এরপরে আজাব আসে। আল্লাহু ইয়ালামু মা তাহমিলু কুল্লু উনসা ওয়া মা তাগীযুল আরহাম ওয়া মা তাযদাদু ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিমিকদার। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে সামনের আয়াত সম্পর্কে সামনের জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ। আগামী বৃহস্পতিবার ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার, এখানে প্রত্যেক বৃহস্পতিবার বাদ মাগরিব জিকিরের মজলিস হয়, আর ইংরেজি মাসের প্রথম বৃহস্পতিবার বাদ মাগরিব এসলাহি বয়ান হয়, বাদ এশা জিকিরের মজলিস হয়। আগামী বৃহস্পতিবার থেকে ইনশাআল্লাহ বাদ মাগরিব এই মজলিস হবে, এসলাহি মজলিস বা দেশা জিকিরের মজলিস হবে, এরপর থেকে ইনশাআল্লাহ আগের ন্যায় চলতে থাকবে। প্রশ্ন, আমি একটি কোম্পানিতে চাকরি করি, সেখানে আমাদের চিকিৎসার সুবিধা দেওয়া হয়, এজন্য বেতন থেকে কোনো টাকা কর্তন করা হয় না, তারা আমাদের মোট লাইফ এলিকোর একটি কার্ড প্রদান করেছে, আমাদের যদি কোনো চিকিৎসা বাবদ খরচ হয় তাহলে উক্ত খরচের ভাউচার সেট লাইফের নিকট পাঠালে তারা সম্পূর্ণ টাকা আমাদের প্রদান করে, আমি কি চিকিৎসার টাকা গ্রহণ করতে পারব? জি পারবেন। প্রশ্ন, পরিবারের অনুমতি ছাড়া প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের বিবাহ বৈধ হবে কি না? প্রাপ্তবয়স্ক যদি হয় তো শরীয়তের দৃষ্টিতে বিবাহ হয়ে যাবে, তবে পিতামাতাকে নারাজ করে না জানাই এই ধরনের বিবাহ শাদীতে সাধারণত শান্তি হয় না। প্রশ্ন, ন্যাক সন্তানের জন্য দোয়া, আল্লাহ ন্যাক সন্তান দান করুন। প্রশ্ন, জায়নামাজে নামাজ পড়া কি ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল? কিছুই নয়, কোথাও হয়তো জায়গা অপরিষ্কার, জানামাজ বিষয়ে নামাজ পড়লেন আপনার অপরিষ্কার হইলেন না, অথবা কারো হাঁটুতে ব্যথা, নরম জানামাজ বিষয়ে নামাজ পড়লেন ব্যথা হলো না, এগুলো কোনো ফজিলত নেই। প্রশ্ন, নামাজের বৈঠকে তাশাহুদের শাহাদাত আঙ্গুল উঠানো ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব নফল? এটা হলো মুস্তাহাব, ফরজও নয় ওয়াজিবও নয়, সুন্নতে মুয়াক্কাদাও নয়। প্রশ্ন, ঠোঁটের নিচে যে দাড়ি থাকে সেগুলো কি কাটা যাবে? বুখারী শরীফের ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বারীতে উল্লেখ আছে, এগুলো দাড়ির হুকুমে নয় তবে কাটা মাকরু, তো এগুলো না কাটা চাই। প্রশ্ন, আমাদের মসজিদের ইমাম সাহেব এশার জামাতের প্রথম রাকাতে সূরা আলাক এর শেষ আয়াত পর্যন্ত পাঠ করেন, কিন্তু অতিরিক্ত সেজদা করেন না এবং সহ সেজদাও দেন না, এভাবে কি নামাজ সহি হবে? রুকুতে যাওয়ার সময় যদি তিনি সেজদার নিয়ত করে ফেলেন তেলাওয়াতে সেজদার, তাহলে আদায় হয়ে যাবে, আর রুকুতে নিয়ত না করলে সেজদা যাওয়ার পর অটোমেটিক আদায় হয়ে যাবে। প্রশ্ন, তবে ভিন্নভাবে সেজদা দেয়াই নিয়ম। প্রশ্ন, নামাজের কারণে পায়ের গোড়ালিতে যে কালো কড় অর্থাৎ কালো স্তর সৃষ্টি হয় সেটা কাটা যাবে কি? যাবে। প্রশ্ন, ঈসা আলাইহিসসালাম যদি শেষ নবীর উম্মত হয়ে আসেন তাহলে তার নবীর নবুয়ত কোথায় যাবে? নবীর নবুয়ত মোটেও যাবে না, তিনি নবী হয়েই আসবেন দুনিয়াতে, উম্মত হয়ে নয়, তবে অনুকরণ করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, নিজের দীন প্রচার করবেন না। প্রশ্ন, অনেকে নামাজ পড়া অবস্থায় এদিক সেদিক তাকায় কিন্তু নামাজ অবস্থায় আছে, এই সম্পর্কে যদি বলতেন। যদি চোখ ঘুরে তাকায়, চেহারা ঘুরায় না, সিনে ঘুরায় না, শুধু চোখে দিক সেদিক ঘুরায়,
এটা অপছন্দনীয় কাজ। আর চেহারা যদি ঘুরায় তো এটা মাকরুহ, আর সিনা যদি ঘুরাইয়ে ফেলে তাহলে হারাম, এতে নামাজ হবে না, নামাজ ভঙ্গ হয়ে যাবে। প্রশ্ন, ওযু করার শেষ ওই সময় থেকে নামাজ শেষ না হওয়া পর্যন্ত এর মধ্যে হাত আঙ্গুল ফুটালে কি ওযু হালকা হয়ে যাবে? আঙ্গুল ফুটানো বেশি ভালো কাজ নয়। ইমাম গাজালি রহমাহুল্লাহ তাআলা লিখেছেন, আঙ্গুল ফুটানো শয়তানের তসবিহ। হ্যাঁ, অতিরিক্ত লিখতে লিখতে অতিরিক্ত কাজ করতে যদি কখনো কখনো আঙ্গুল ফুটালে ভালো লাগে, ফুটাতে পারবেন, গুনাহ হবে না, না ফুটানো ভালো, মসজিদে ফুটাইলে মাকরুহ হয়। প্রশ্ন, এক ব্যক্তি মাদ্রাসায় 1,00,000 টাকা দিয়ে বলেন, এই 1,00,000 টাকা ব্যাংকে রেখে যে টাকা সুদ আসবে তা মাদ্রাসার প্রয়োজনে প্রতি মাসে খরচ করতে থাকবেন, উক্ত টাকা মাদ্রাসা বা ছাত্রদের প্রয়োজনে খরচ করা জায়েজ হবে? এভাবে সুদি লেনদেন করা বৈধ নয়। উনি দান করে দিয়েছেন, মাদ্রাসা মালিক হয়ে গেছে, এখন আর ওনার এখানের কোনো কথা চলবে না। যদি নিজে মালিক থেকে যান তত দানে হয়নি, দানের সওয়াব পাবেন না। প্রশ্ন, আল্লাহ মুসলমানদের হেফাজত করুন, আমিন। দুধ মা আর দুধ পান করিয়ে সেটার কোনো বিনিময় নিতে পারবে কি না? যে পারবে এতে গুনাহ হবে না, তবে মুফতে পান করালে অনেক সওয়াব। প্রশ্ন, হযরতের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুন, আমিন। নখ কাটার সুন্নত কিভাবে, কোন দিক থেকে কাটলে সুন্নত আদায় হবে? নখ কোন দিক থেকে কাটতে হবে হাদিসে স্পষ্ট ভাষায় কিছু আসেনি। ইমাম নববী রাহেমাহুল্লাহ তাআলা লিখেছেন, হাতের নখ কাটার নিয়ম, ডান হাতের শাহাদত আঙ্গুল থেকে শুরু করে কনিষ্ঠ আঙ্গুলের দিকে যাবেন, আর বাম হাতের কনিষ্ঠা থেকে শুরু করে একদম ডান হাতের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত পৌঁছবেন। এটা হলো হাতের নখ কাটার নিয়ম। আর পায়ের নখ কাটার নিয়ম হলো ডান পায়ের কনিষ্ঠ আঙ্গুল থেকে শুরু করে বাম দিকে এসে বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে গিয়ে শেষ করা। প্রশ্ন, সালাতুল হাজত নামাজ বা অন্য কোনো নফল নামাজে বাংলায় দোয়া করা যাবে কি না, না করা চাই? প্রশ্ন, জুমার নামাজ পড়ার জন্য মসজিদে প্রবেশ করার সাথে সাথে 2 রাকাত নামাজ পড়ে খুতবার জন্য বসতে হবে, বিস্তারিত জানাবেন। যদি খুতবা শুরু হয়ে যায় এখন 2 রাকাত নামাজ পড়া যাবে না, খুতবা শুনতে হবে। আহলে হাদিস ভাইয়ারা এখানে দ্বিমত পোষণ করেন, ওনারা বলেন খুতবা চলুক আর যাই চলুক, মসজিদে এসে আগে 2 রাকাত পড়তে হবে। আমাদের এখানে একবার আরব থেকে একজন শায়খ এসেছিলেন, তো এখানে কী কী লেখা পড়া হয় বিস্তারিত শুনলেন। যখন শুনলেন যে এখানে এফতা পড়া হয়, যেখান থেকে মুফতি হয়, উনি জানতে চাইলেন যে তুমি যে এফতা পড়াও, মাসালা মাসাইল পড়াও, কি কোরআন হাদিস ভিত্তিক না কোনো মাজহাব ভিত্তিক? এত প্রশ্নটি ঠিক নয়। যাই হোক, প্রশ্ন রূপতে জবাব দিলাম মাজহাব ভিত্তিক। কোন মাজহাব বললাম? হানাফি মাজহাব। কেন বললাম? আমাদের এই দেশের মানুষ হানাফি, এই জন্য আমাদের এটা বেশি পড়া দরকার। উনি বললেন, তোমাদের ইমাম আবু হানিফা তো হাদিস পরিপন্থী, মাঝে মধ্যে মাসালা বলে ফেলেছে। বললাম, 1-2টি দৃষ্টান্ত দেন। উনি এই দৃষ্টান্ত পেশ করলেন যে জুমার নামাজে এক লোক এসেছে, এই সময় যে সময় খুতবা চলতেছে, ইমাম খুতবা দিতেছেন, এই সময় একজন এসেছে মসজিদ। এখন হাদিসে বলে তাকে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে, আমরা যাকে দুকুলুল মসজিদ বলি। তোমাদের ইমাম বলে যে না, এখন খুতবা শুনতে হবে, নামাজ পড়া যাবে না, নামাজ পড়লে মাকরুহ হবে। আমার কাছে হাদিসের কিতাব এলা ও সুনান রাখা ছিল, 22 খণ্ডের একটি হাদিসের কিতাব আমার। আমি কিতাবটি টান দিয়ে খুললাম, খুলে সেখানে হাদিস বের করে ওনার সামনে দিয়ে বললো, আপনি পড়বেন না আমি পড়ব? তো তুমি পড়ো। আমি পড়লাম যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জুমার নামাজে খুতবা চলা অবস্থায় যদি কেউ মসজিদে আসে, এখন সে খুতবা শুনবে, এখন নামাজ পড়বে না। বললাম যে এটা তো কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন, আবু হানিফা তো নয়।
তাহলে আপনি যে প্রশ্ন করলেন প্রশ্নটা ঠিক রইল না। আবু হানিফাতে হাদিস দিয়েই বলেছেন নামাজ পড়া যাবে না, এখন খুতবা শুনতে হবে। আরও দুই একটা দৃষ্টান্ত দেন, তাহলে এগুলোও দেখি হাদিস আছে কি না। আর দৃষ্টান্ত দিতে রাজি হলেন না। তো যাই হোক, তো খুতবা চলা অবস্থায় কেউ আসলে হাদিসে আছে এখন খুতবা শুনবে, এখন নামাজ পড়বে না। প্রশ্ন, জুমার নামাজ শেষে মোনাজাত মনে মনে পড়া হয়, জুমা শেষ না সকল নামাজ শেষে আমাদের এখানে মোনাজাত মনে মনে করা হয়। কোরআনে কারিমে আছে, তোমরা আমার কাছে দোয়া করো তাদাররুয়া ওয়া খুফিয়া, ক্রন্দনরত অবস্থায় চুপে চাপে, চুপে চাপে দোয়া অধিক কবুল হয়, এই জন্য চুপে চাপে করা হয়। দুই নম্বর কারণ, নামাজের সালামের পর কিছু মুসল্লি পিছনে থাকে যারা পুরো নামাজ পাননি, এক দুই রাকাত রয়ে গেছে, এখন আমি জোরে জোরে মোনাজাত করলে ওদের নামাজে ব্যাঘাত ঘটবে, নামাজে ভুল করবে, একাগ্রতা নষ্ট হবে, তাই এখানে চুপে চুপে মোনাজাত করার বিধান। হতে প্রত্যেক নামাজের পরে জুমা সহকারে আমরা এখানে চুপে চুপে দোয়া করে থাকি। হ্যাঁ, অন্য সময় কখনো চুপে কখনো জোরেও করি। কেন জোরে করি? এটা তালিমের নিয়ত, যাতে অন্যরা বুঝতে পারে যে দোয়া কীভাবে করতে হয়, না হয় চুপের দোয়া বেশি কবুল হয়। প্রশ্ন, আমাদের গ্রামে দেখেছি ফজর নামাজের শেষে সম্মিলিতভাবে আসরের তিন আয়াত পড়ে, সেটি এখানে হয় না কেন? সম্মিলিতভাবে তালেমের নিয়তে তিন আয়াত পড়া যায় না, জায়েজ নয়, কিন্তু হাদিস শরীফে যে আছে সুরে আসরের তিন আয়াতের কথা, এখানে সম্মিলিতের কথা নেই, এই জন্য এখানে এটা করা হয় না। কেউ যদি তালেমের নিয়তে করে ওইটা না জায়েজও নয়। প্রশ্ন, কোনো এক হুজুর বলেছেন ছবি আঁকা নাকি জায়েজ, কিন্তু ছবি আঁকাইলে বা ক্যামেরায় তোলা জায়েজ, কতটুকু সত্য? ছবি সে হাতে আঁকুক কিংবা ক্যামেরায় তুলুক একটাও জায়েজ নেই, সবগুলোই না জায়েজ। প্রশ্ন, খাবারের আগে পানি খাওয়া কি সুন্নত? একটু খেয়ে নেওয়া ভালো। প্রশ্ন, চুল বাবরি ছাড়া ছোট করে কাটা নাকি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নত নয়? এখানে একটু ভালো করে বোঝার বিষয়, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো প্রথমতে দুই প্রকার। এক প্রকার সুন্নতকে বলা হয় সুন্নতে হুদা, আর এক প্রকারকে বলা হয় সুন্নতে গায়রে হুদা। সুন্নতে হুদা ওই সমস্ত সুন্নতকে বলা হয় যে সমস্ত সুন্নতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত হিসাবে করেছেন, সওয়াবের আশায় করেছেন, সওয়াবের নিয়তে করেছেন, এটাকে বলে দিন, এটা সুন্নতে হুদা। আর সুন্নতে গায়রে হুদা বলা হয় যেগুলো ইবাদত হিসাবে করেননি, সওয়াবের নিয়তে করেননি, সওয়াবের আশায় করেননি। তাহলে কেন করলেন? এর অন্তত 18-20টি কারণ আছে, যে কোনো কারণে করেছেন। তো সুন্নতে হুদা যেগুলো, এগুলো বাস্তবে সুন্নত, এটা হলো দিন, এগুলো ইবাদত, এটার জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। যেমন জোহর আগে চার রাকাত সুন্নত পড়া সুন্নতে মুয়াক্কাদা, আসর আগে চার রাকাত পড়া সুন্নতে গায়রে মুয়াক্কাদা, উভয়টাই সুন্নতে হুদা, ইবাদত হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমাদেরকে করতে বলেছেন। সুন্নতে গায়রে হুদা, এই মাথার চুল তিন প্রকারে তিনি রেখেছেন, কখনো কানের অর্ধেক পর্যন্ত, কখনো কানের লতি পর্যন্ত, কখনো কাঁধ পর্যন্ত, এটা সুন্নতে হুদা নয়, এটা সুন্নতে গায়রে হুদা। যদি আমরা এভাবে রাখি অনেক বড় বরকতের কাজ, নবীর স্বভাব যেটা সেটা আমরাও এখতিয়ার করলাম, ইনশাল্লাহ অনেক স্বভাবের কাজ, আর নবী থেকে সুন্দর স্বভাব আর কোথায় পাব। কিন্তু সুন্নতে হুদার সাথে এক পাল্লায় মাপ দিলে হবে না, অতএব কেউ যদি এটার খেলাফ করে তাহলে সে সুন্নত পরিপন্থী কাজ করেছে, সুন্নতের খেলাফ করেছে, একথা বলা যাবে না, যেহেতু এটা সুন্নতে হুদা নয়, এটা ইবাদত হিসাবে হুজুর করেননি। অতএব কেউ যদি এটা না করে চুল ছোট করে রাখে, মাথা কামাই রাখে, এতে গুনাহ হবে না। হ্যাঁ, যদি এমনভাবে রাখে বিজাতির সাদৃশ্য হয়, তাহলে এটা আবার মাকরুহে তাহরিমের গুনাহ হবে, বিজাতির সাদৃশ্য গ্রহণ করা যাবে না। প্রশ্ন, মাকে না জানিয়ে বিয়ে করায়, জানার পর ভীষণ কষ্ট পান,
তাকে তালাক দিতে বলেন, বাপ মরে ভাই পড়া যায় নাকি লিখছেন। প্রশ্ন, বাচ্চারা প্রস্রাব বা অল্প বমি করলে পুরো কাপড় অথবা পুরো জায়গাটা কি পরিষ্কার করতে হবে? প্রস্রাব আর বমি সর্বক্ষেত্রে এক হুকুমে নয়। বমি যদি মুখ ভরে করে তাহলে ওই বমি আর প্রস্রাব এক হুকুমের, ওইটাও নাপাক এটাও নাপাক। আর বমি যদি মুখ ভরে না করে অল্প একটু করে, এটা নাপাক না, এটা লাগলে দোয়া লাগবে না। যদি মুখ ভরে করে অথবা প্রস্রাব করে, চা অল্প হোক আর বেশি হোক, এখন যেখানে প্রস্রাব লেগেছে ওইটা ধুয়ে ফেলতে হবে, পুরো কাপড় ধোয়া লাগবে না। প্রস্রাব যতটুকু লেগেছে, বমি যতটুকু লেগেছে, ওতটুকু ধুয়ে ফেললে চলবে। প্রশ্ন, বোঝা যায় নাকি? আল্লাহ তাআলা আপনাকে দীর্ঘ হায়াত দান করুন ও মানুষের খেদমত করার তৌফিক দান করুন, আমিন। আমি, আমার স্ত্রী ও আমার ছেলে অসুস্থ, আপনি এবং উপস্থিত সবাই আমাদের জন্য সুস্থতার দোয়া করবেন, আল্লাহ সবাইকে সুস্থ করুন। প্রশ্ন, আমার এক বন্ধু জুয়া খেলত এবং জুয়া খেলে একটা জিনিসও কিনেছিল। পরে আমি তাকে এই বিষয়ে সতর্ক করি এবং বলি যে এই টাকা খেলে এবাদত দোয়া কিছুই কবুল হবে না। একথা শোনার পর সে খেলা ছেড়ে দেয় এবং যত টাকা পেয়েছে খেলে সেই টাকা হিসাব করে গরিব ফকিরদের মাঝে বিনা সওয়াবের আশায় আস্তে আস্তে দান করে দিচ্ছে। এখন ওই টাকা পরিশোধ হওয়ার পর তার এবাদত দোয়া কবুল হবে কি না? যাদের থেকে টাকাগুলো আমি পেয়েছিলাম এই টাকাগুলোর মালিক ওরা, যাদের সাথে জুয়া খেলেছি ওদেরকে ফেরত দিতে হবে। হ্যাঁ, যদি ওরা জিন্দা না থাকে তাদের ওয়ারিসদেরকে দিতে হবে। আর যদি ওদের খোঁজ নাই, ওয়ারিসেরও খোঁজ নাই, তখন মালিকের পক্ষ থেকে গরিব মিসকিনকে দান করে দিতে হবে। দান করে দিলে ইনশাআল্লাহ দোয়া তো কবুল হবে, আর এবাদত কবুল হওয়া না হওয়া এটার উপরে নির্ভর নয়। প্রশ্ন, উচ্চস্বরে জিকির করার বিধানটা কী? আল্লাহ কোরআনে বলেছে নিঃশব্দে জিকির করতে, উত্তরটি পেলে খুশি হতাম। কোরআনে কারিম আমাদের তুলনায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বুঝেছেন, হযরতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বেশি বুঝেছেন। ওনাদের থেকেই জিক্রে জলীয়তা, জোরে জিকির করা প্রমাণিত। বিস্তারিত জানতে চাইলে হযরত ইমাম আব্দুল হাই লখনবী রাহিমাহুল্লাহু তাআলার আরবি ভাষায় একটি কিতাব লেখা আছে, নাম হল সাবাহাতুল ফিকরে ফিল জেহরে বি জিকির। সাবাহাতুল ফিকরে ফিল জেহরে বি জিকরে, জোরে জিকির করা সম্পর্কে উনি সেখানে একাধিক হাদিস উল্লেখ করেছেন, এই জন্য জোরে জিকির করা অবৈধ নয়। প্রশ্ন, জুমা খুতবার পূর্বে যে আজান দেয়া হয় ওই আজানের জবাব দেওয়া যাবে কি? যে ওটা জবাব দেওয়া যাবে। প্রশ্ন, আপনার ওয়াজের সময় কোনো তাসবিহ পড়া যাবে কি না? তাসবিহ পড়তে গেলে যদি ওয়াজ শুনতে ব্যাঘাত হয়, বুঝতে ব্যাঘাত ঘটে, তো না পড়ে ওয়াজ শোনা ভালো, যেহেতু এটা তালিম। প্রশ্ন, নবজাতক শিশু আজ 10 দিন যাবৎ ঢাকা মেডিকেলে ভর্তি, আল্লাহ পাক সুস্থ করুন। কেউ যদি নামাজের কোনো এক রাকাতে 2টি সেজদা আদায় করার পর ভুলে আরও 1টি সেজদা দেয়, কিন্তু তৃতীয় সেজদায় এক তাসবিহ সময় পরিমাণ দেরি না করে উঠে যায়, তাহলে কি সাহু সেজদায় করতে হবে? তাহলে সাহু সেজদায় করতে হবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ,
মেহরবানি করে তাফসীর কোরআন মাহফিলকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিলকে আপনি চালু রাখুন। আয় আল্লাহ এই মাহফিলের ফয়েজ ও বরকত দুনিয়া আনাসে কানাসে ছড়িয়ে দেন। এই মাহফিলকে আমাদের সকলের নাজাত উসিলা হিসাবে কবুল করে নেন। আয় আল্লাহ মেহরবানি করে আমাদের জীবনকে সুন্নত তরিকা অনুযায়ী গড়ে তোলার তৌফিক দেন। আমাদের পুরো এলাকাকে সুন্নতি পরিবেশ কায়েম ফরমান, পুরো এলাকাতে আমলি পরিবেশ কায়েম ফরমান। আয় আল্লাহ সকলকে দিনমুখী সুন্নতমুখী বানিয়ে দেন। আয় আল্লাহ মেহরবানি করে অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। আল্লাহ আমাদের মধ্যে, আমাদের আত্মীয় স্বজনদের মধ্যে, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী বন্ধু বান্ধবদের মধ্যে যত অসুস্থ আছে সকলকে দ্রুত সুস্থ করে দেন। আয় আল্লাহ যারা দোয়া চেয়েছে সকলকে সকলের নেক মকসুদে কামিয়া ফরমান। যারা বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দেন। যারা ঋণী অতি সহজে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মেহরবানি করে বিনা হিসাবে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মালিক বানিয়ে দেন। আয় আল্লাহ অন্তরের সকল জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন। জীবনের সমস্ত ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।